প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, আজকে রান্না হবে দেখুন, এই যে চিচিঙ্গা আর পেঁপে, ঠিক আছে? চিচিঙ্গা দিয়ে পেঁপে দিয়ে একসঙ্গে রান্না করা হবে। এটা রান্না করব, যে দেখেন সাথে আলু আছে, আলু কেটে রেখেছে। এই যে দেখুন, এই মাছ দিয়ে এই সবজিটা রান্না হবে, পেঁপে এবং চিচিঙ্গা একসাথে করে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করা হবে। এর জন্য দেখুন, এই যে এখানে মরিচ কেটে রাখা হয়েছে, এই যে রসুন কেটে রাখা হয়েছে, এই যে পেঁয়াজ কেটে রাখা হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন, সবসময় সাপোর্ট করবেন। সো থ্যাংক ইউ, ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, আমি রান্না শুরু করে দিয়েছি, এই যে তেল দিয়ে দিলাম, ঠিক আছে? এরপরে আমি পেঁয়াজ, মরিচ, রসুন সব কিছু দিয়ে দেবো, দিয়ে ভাজি করে নেব। এই যে দেখুন, আমি মরিচ দিয়ে দিলাম, এবার আমি ভালো করে নাড়া চাড়া করবো। এটা এর ভিতরে আমি পরিমাণ মতন লবণ, হলুদ এবং কিছু কাঁচা জিরে দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম, এটা ভালো করে আমি ভাজি করে দেবো, তারপরে সবজি দিয়ে দেবো। সবজির ভেতরে দিয়ে দিয়েছি, ঠিক আছে? এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে হালকা পানি দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়ার পরে পানি দিয়ে দেব, তারপরে মাছ দিয়ে দেবো, ঠিক আছে? মাছ দেওয়ার কিছুক্ষণ পরে আমি সবজিটি নামিয়ে ফেলবো, আমার রান্না শেষ হয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এইভাবে রান্না চাড়া করে দিলাম, ভালো করে মিক্স করে দিলাম। দেওয়ার পরে এবার আমি এটা ঢেকে দেবো, দেওয়ার পরে কিছুক্ষণ জাল দেব, সিদ্ধ হয়ে গেলে তখন পানি দেব। বন্ধুরা দেখুন, এই যে আমি আমার সবজিটা এখন কষিয়ে নিয়েছি, ঠিক আছে? এখন আমি এটার ভিতরে পানি দিয়ে দেবো। পানি দিয়ে হালকা যখন বলক উঠে যাবে তখন আমি মাছ দিয়ে দেবো। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এই যে আমি এখন পানি দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে একটু বলক উঠে যাচ্ছে, এবার আমি কিছু ধনিয়া পাতার ভিতরে ছিটিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে দিলাম, চমৎকার দেখা যাচ্ছে। এবার আমি এর ভিতরে মাছ দিয়ে দেবো, ঠিক আছে?
রান্না প্রায় শেষের দিকে বন্ধুরা। কিছুক্ষণ জাল দেওয়ার পরেই আমি তরকারিটা নামিয়ে ফেলব। দেখুন খুব চমৎকার কালার এসছে। তো বন্ধুরা দেখুন, ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন, একটু ঝোল রাখছি যেহেতু আমরা লোক সংখ্যা একটু বেশি। তরকারিটা খুবই টেস্টি হয়েছে, ফ্লেভারটাও খুব চমৎকার আসছে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।